ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদ আল্লাহ পাকের বিশাল এক বেহেশতের বাগান আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছেন কিছু সময় হাতে নিয়ে আল্লাহর ঘরে আশার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে শুকরিয়ার শব্দ জবান দিয়ে উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে মুমিনের ইমানি হালত ইমানি সময়ে আল্লাহ তাআলার কাছে বড় দামি সময় ঈমান নিয়ে এক মিনিট বেঁচে থাকা ঈমান ছাড়া লক্ষ বছরের থেকেও ঈমান নিয়ে এক মিনিট বেঁচে থাকা হায়াতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি কিতাবের মধ্যে আসছে এক মিনিট আগে নেক মজলিসে নেক জায়গায় উপস্থিত হওয়া এর বাহিরে লক্ষ ঘন্টা রাস্তায় ঘোরাঘোরার থেকেও আল্লাহর ঘরে এক মিনিট সময় আগে প্রবেশ করা এক মিনিট সময়ের দাম বাহিরের লক্ষ ঘন্টার থেকে বেশি দামি দুনিয়াটা দেখার জায়গা নয় দেখার জায়গা হলো আখেরাত আল্লাহ আমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যেই অঙ্গগুলো দান করেছেন এই অঙ্গগুলো আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন এটা দুনিয়া দেখার জন্য নয় এটা আখেরাত দেখার জন্য এই চক্ষু আখেরাত দেখার জন্য আল্লাহ দিয়েছেন এই কান তো আখেরাত শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন এই জবান তো আখেরাতের কথা বলার জন্যই আল্লাহ জবান দিয়েছেন এই হাত তো আখেরাতের কাজ করার জন্যই আল্লাহ হাত দিয়েছেন এই পা তো আখেরাতের পথে চলার জন্যই আল্লাহ তাআলা এই পা দিয়েছেন এই জবান দিয়ে আখেরাত কামাই করা এই চোখ দিয়ে আখেরাত কামাই করা এই কান দিয়ে আখেরাত কামাই করা এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আখেরাত কামাই করা আল্লাহ পাক এই অঙ্গগুলো আল্লাহ দিয়েছেন পরকালের জন্য আর পরকালের জন্য যদি ব্যবহৃত না হয় আল্লাহ হাশরের ময়দানে এই অঙ্গগুলোর আল্লাহ তাআলা হিসাব নেবেন কোরআনে কারিমের আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এই ভাই ছবি তোলা বন্ধ করেন আল্লাহর ঘরকে দিলে নিয়ে যান মোবাইলে নেওয়ার দরকার নাই লক্ষ খানায় কাবার ছবি যদি মোবাইলে থাকে আর মুমিনের অন্তরে যদি আল্লাহর ঘর না থাকে খোদার কসম করে বলি আল্লাহর খানায় কাবার লক্ষ ছবি দিয়া মোবাইলের ছবি দিয়া কখনো আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে না মসজিদ যেন দিলে থাকে মসজিদের আজমত যেন দিলে থাকে
মসজিদের কাজ যেন দিলে থাকে, মসজিদের আমল যেন দিলে থাকে। মসজিদ মোবাইলে নয়, মসজিদকে অন্তরে জায়গা দেই, আল্লাহর ঘরকে দিলে নিয়ে যাই, মোবাইলে নয়, ছবিতে নয়। এজন্য আল্লাহ ওয়ালারা আল্লাহর দরবারে দোয়া করতেন দিলের দোয়া, আল্লাহ সব যেন তোমার দিলে চলে আসে। আল্লাহ ও দিল দে জুতেরে ইশকে কাগর হো, আল্লাহ ও দিল দে জুতেরে ইশকে কাগর হো, দাইমি রহমত পে তেরে উস পে নজর হো। আয় আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া আল্লাহ তোমার ঘরের আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া মদিনাওয়ালার আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া কোরআনের আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া জিকিরের আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া সেজদার আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া রুকুর আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া আল্লাহ জিকিরের আশিক হতে পারি, আল্লাহ আমাকে এমন দিল দিও না যেই দিল দিয়া শুধু ছবি উঠাইতে পারি, আল্লাহ আমাকে এমন দিল দিও না যেই দিল দিয়া আল্লাহ তোমার ইবাদত করতে পারি না, আল্লাহ আমাকে এমন দিল দিও না যেই জবান দিয়া তোমার জিকির করতে পারি না, আল্লাহ আমাকে এমন দিল দিও না যেই দিল দিয়া জবান দিয়া জিকির করা যায় না, আল্লাহ আমাকে এমন দিল দিও না যেই দিলের ভিতরে জবানে জিকির হয় না, আল্লাহ আমাকে এমন চক্ষু দিও না যে চোখ দিয়ে আল্লাহ পরকাল দেখতে পারি না, আল্লাহ আমাকে এমন দিল দিও না যেই দিলের হাত দিয়া আল্লাহ আখরাতের কর্ম করতে পারি না, আল্লাহ ও দিল দে জুতেরে এসকে কাগর হো, দায়েমি রহমত পেতেরে উস পে নজর হো, আল্লাহ তোমার জন্য আসে কই, আল্লাহ তোমার জন্য রহমত সদা সর্বদা আমার দিলে নাজেল হয়। এই জন্য আল্লাহওয়ালা দেল কামনা করা, কি দেল জোরে বলেন, আল্লাহওয়ালা দেল, আল্লাহওয়ালা দেল যদি ভিতরে হয়, দেলটা যদি আল্লাহওয়ালা হয়, মসজিদে যেমন আল্লাহকে রাজি করা যায়, রাস্তার থেকেও আল্লাহকে রাজি করে কবরে যাওয়া যায়, যেই মানুষটার দিলটা আল্লাহওয়ালা দিল হয়ে যায়, রাস্তার থেকে নেকি কামাই করে পরকালে যাওয়া যায়, যেই মানুষটার দিলটা আল্লাহওয়ালা দিল হয়ে যায়, দোকানে বসে বসে আখরাত কামাই করা যায়, যেই মানুষটার দিল আল্লাহওয়ালা দিল হয়ে যায়, চার দোকানদারি করে করে আল্লাহকে রাজি করে কবরে যাওয়া যায়, যেই মানুষটার দিল আল্লাহওয়ালা দিল হয়, ঘরের কাজ করে করে আখরাত কামাই করা যায়, রাস্তার থেকে টিকিট এরকমভাবে জান্নাতে টিকিট পাওয়া যায়, দুনিয়ার সর্বজাগার থেকে আল্লাহকে রাজি করে কবরে যাওয়া যায়, আর দিলটা যদি আল্লাহওয়ালা দিল না হয়, মসজিদে আসার পরেও আল্লাহকে নিয়ে বাড়িতে যাওয়া যায় না। অনেক সময় দেখা যায় মসজিদে বসে বসেও বান্দা গুনাহ কামাই করে বাড়িতে যায়, কেন, দিল যে আল্লাহওয়ালা দিল না, আল্লাহর ঘরে খানায় কাবা হজে যায়, খানায় কাবা তোয়াফ করেও ওই আল্লাহর ঘর থেকে আল্লাহকে নিয়ে বাংলাদেশে আসতে পারে না, বাড়িতে যাইতে পারে না, হজ জিয়ারত করার পরে, মদিনা জিয়ারত করার পরে হাদিসা বাড়িতে যখন চলে আসবে, খেলনা ফুতুল কিনে নিয়ে আসে নাতিনের জন্য, খেলনার ফুতুল কিনে নিয়ে আসে নাতনি নাতিনের জন্য, যেই ফুতুলের ভিতরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, অথবা অন্য এরকমভাবে তেলাওয়াত করে জিকির করে, এই ধরনের খেলনার ভিতরে চায়নারা বিভিন্ন আরবি শব্দ ঢুকাইছে, হাদিস আপনি কি মনে করে এই পুতুলগুলাকে বাড়িতে নিয়ে আসে ব্যাগ ভর্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকিয়ে আছে, এরে হাদিস আপ এই মূর্তিকে এই পুতুলকে আল্লাহর ঘর থেকে বিতাড়িত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নাজিল করেছি, আর সেই ঘরটা তওয়াফ করে সেই ঘরকে জিয়ারত করে তুই ফুতুল কিনে বাড়ি যাইতেছ, আল্লাহ যদি না থাকে দিলে তাহলে খানায় কাবার থেকেও আল্লাহকে বাড়ি আনা যায় না, পুতুল কিনে বাড়িতে হাদিসাব যায়, এমনও আছে না নাই। এই জন্য আল্লাহওয়ালা দিল কামনা করো, আল্লাহ আমার দিলে যেন সদা সর্বদা আল্লাহ থাকে, যেই মানুষের দিলটা আল্লাহওয়ালা দিল হয়ে যায়, কখনো চার দোকানে বসে গল্প করবে না, যেই মুসলমানের দিলে আল্লাহ তাআলা এসে যায় আল্লাহওয়ালা দিল হয়ে যায়,
আজানের পরে কখনো দোকানে আড্ডা দিতে পারে না, আজানের পরে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে পারে না। আল্লাহওয়ালা দিলের মানুষটা যখন আল্লাহর ঘরে আজান শুনে, এই মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে ছুটে যায়। কথা বলেন না, এটা আল্লাহওয়ালা দিলের অভাব। মসজিদের পাশেই দোকানদারি করে, কপাল পরা আল্লাহর ঘরে আসতে পারে না, দুই কদম দিলেই আল্লাহর ঘরে ঢুকা যায়, কিন্তু দেখা যায় আল্লাহর ঘরে আসে না। মসজিদের আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম ওই জমিন থেকে বহু দূর থেকে আধা কিলোমিটার দূরের থেকে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে আইসার নামাজ পড়ে বের হয়ে গেল। আর মুসলমানের সন্তান মসজিদের পাশে দোকানদারি করে আল্লাহর ঘরে ঢুকতে পারে না, এটাই প্রমাণিত হয় এই লোকটার ভিতরে এখনো আল্লাহওয়ালা দিল তৈরি হয় নাই। যার দিলে আল্লাহ ঢুকছে বহু দূর থেকে আল্লাহর ঘরে আসছে, আর যার দিলে আল্লাহ নাই এখনো আল্লাহর ঘরে কদম দিয়ে আসতে পারে নাই, এটাই কি বলে যালিকা ফযলুল্লাহি ইউতিহি মাইয়াশা না সমজে গায়ে ফজলে খোদা হয় কে ফযলুল্লাহি ইউতি মাইয়াশা হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ আমাকে এমন একটা দিল দাও আল্লাহ যেই দিলের মধ্যে তোমার রহমত বর্ষিত হয়, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিলের ভিতরে আল্লাহ তোমার দয়া বর্ষিত হয়, কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া হেদায়েতের কাজ করা সম্ভব না, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লাহর ঘরে আসাও সম্ভব না, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লাহর ঘর বানানো সম্ভব না, আল্লাহ পাকের দয়া ছাড়া জবান দিয়া আল্লাহ আল্লাহ বলা সম্ভব না। আল্লাহ যার উপরে দয়া করে তার জবানটা আল্লাহ জিকিরের দ্বারা জারি করে, আল্লাহ যার উপরে দয়া করে তার কদমকে আল্লাহ পাকের ঘরের দিকে চালিয়ে রাখে, আল্লাহ যার উপরে দয়া করে তার জবানকে গুনাহ থেকে হেফাজত করে, আল্লাহ যার উপরে দয়া করে তার চোখকে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যার উপরে দয়া করে তার হাতের দ্বারা গুনাহ হইতে দেয় না, আল্লাহ যার উপরে দয়া করে তার পায়ের দ্বারা গুনাহ হইতে দেয় না, আল্লাহ যার উপরে দয়া করে তার চিন্তা চেতনাকে কখনো নাফরমানির কাজে লাগায় না। এটা আল্লাহ পাকের দয়া, যার উপরে যত বেশি সে তত বেশি নিরাপদ, সে তত বেশি মুত্তাকি আল্লাহওয়ালা। এই জন্য কি কামনা করতে হবে, আল্লাহওয়ালা দিল কি চাইতে হবে, কথা বলেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমি নামাজি হই, আমি মাদ্রাসাওয়ালা হই, আমি মোহতামেম হই, আমি মসজিদ বানাই, আমি হজ করি আল্লাহ, আমি এগুলা দোয়া করি না। তিনি বলেন গোলাম আফনা বানা হামকো খুদায়া। আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রি উঠে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ বুজুর্গে কি নেই হামকো জরুরত, গোলাম আফনা বানা হামকো খুদায়া, আয় আল্লাহ আমাকে তোমার গোলাম বানাও, নামাজ পড়ে বুজুর্গ হইতে চাই না, মসজিদ বানায় বুজুর্গ হইতে চাই না, বক্তাগিরি করে বুজুর্গ হইতে চাই না, মক্কার ইমাম হয় বুজুর্গ হইতে চাই না, আল্লাহ আমাকে তোমার গোলাম বানাও, আল্লাহ আমাকে তোমার গোলামির খাতায় নামটা উঠে নাও। কি বোঝা গেল, বন্দা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ যখন বন্দাকে গোলাম বানিয়ে নেয়, এই বন্দার জীবনে যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত কর্মগুলিকে আল্লাহ গোলামি বানিয়ে নিবে, আল্লাহ জীবনের সমস্ত কর্মগুলিকে গোলামি বানিয়ে নিবে। এই বন্দা যদি মসজিদ বানায় আল্লাহ পাক মসজিদের কর্মটাকে গোলামি বানাবে, এই বন্দা যদি আল্লাহর এরকম ভাবে মসজিদ নববীর ঘর বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটাকে আল্লাহ গোলামি বানিয়ে নিবে, এই বন্দা যখন নামাজ পড়বে নামাজটা আল্লাহ পাকের গোলামি হয়ে যাবে, বন্দা যখন জিকির করবে আল্লাহ পাকের গোলামি আল্লাহ হিসাবে কবুল করে নিবে, এই বন্দা যখন দান করবে আল্লাহ পাকের গোলামি আল্লাহ করে নেবেন, বন্দা যখন দোকানদারি করবে দোকানদারিটা আল্লাহ পাক তার গোলামি বানিয়ে নেবেন, বন্দা যখন চাষাবাদগিরি করবে আল্লাহ পাক তার চাষাবাদগিরিকে গোলামি বানিয়ে নেবেন। এই জন্য গোলামির খাতায় আগে নামটা উঠাও, এবাদতের খাতায় নাম নয়, বরং আল্লাহ পাকের গোলামির খাতায় নামটা উঠাও। বন্ধুরা আমার, সরকারি নিয়োগের খাতায় যদি নামটা উঠে যায়, এই লোকটা যদি রাত্রিবেলা ঘুমিয়েও থাকে
এই লোকটা সরকারি চাকরিজীবী, এই লোকটা যদি চাকরি নেওয়ার পরে যদি বেরাইতেও যায়, এই লোকটা সরকারি চাকরিজীবী, এই লোকটা যদি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েও থাকে, এই লোকটা সরকারি চাকরিজীবী, এই লোকটা মাস শেষে বেতন পাবে, এরকম ভাবে পেনশন পাবে, সরকারি সকল সুবিধা পাবে যদি সরকারি খাতায় নামটা উঠে যায়। এই জন্য আল্লাহওয়ালারা বলেন, তোমাকে যেন আল্লাহ গোলাম বানিয়ে নেয়, আগে গোলামির খাতায় নামটা উঠিয়ে নাও, তাহলে হাতের কর্মটা গোলামি হয়ে যাবে, জবানের কথাগুলো গোলামি হবে, এমনকি তুমি যদি বাথরুমের মধ্যেও থাকো, আল্লাহ যদি তোমাকে গোলাম হিসাবে কবুল করে, তোমার বাথরুমের সময়টাকেও আল্লাহ গোলামি বানিয়ে নিবে, তুমি যদি ঘুমিয়ে থাকো, ওই ঘুমটাকেও আল্লাহ পাক এবাদত হিসাবে আল্লাহ কবুল করে নিবে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে তোমার দরবারের গোলাম বানাও, তাহলে এই বন্দার পুরা জীবনের কর্মগুলি গোলামি হয়ে যাবে। আর গোলামির খাতায় যদি নামটা না হয় বাবা, নামাজ এরকম ভাবে গোলামি হয় না, আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে নামাজ তো গোলামি হবে না, তেলাওয়াতটাও গোলামি হবে না, কারণ আল্লাহ যদি কবুল না করে আমার জিন্দেগির নামাজ তো নামাজ হয় না। কিতাবের মধ্যে আছে বাবা, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় নামাজ তো মেরাজ, কিন্তু আমাদের আমাদের নামাজের অবস্থা যদি আলোচনা করা হয়, আমাদের নামাজ তো মেরাজ নয়। মেরাজ কাকে বলে? পয়গম্বর জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, আল্লাহ পাকের আরশে গেলেন, জান্নাত দেখলেন, এটাকে মেরাজ বলা হয়। কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মেরাজ আমাদের মাথার উপরেও যায় না, বরং নামাজের মধ্যে আমাদের মেরাজ হয়ে যায় আমাদের ঘর সংসার। নামাজে দাঁড়াইলে ঘরের এরকমভাবে খেয়াল চলে আসে, ছেলে মেয়েদের ধ্যান ধারণা চলে আসে, আমাদের নামাজটা দোকানদারি মেরাজ হয়ে যায়, আমাদের নামাজটা ঘর সংসারের মেরাজ হয়, আমাদের নামাজগুলো এরকমভাবে চাষাবাদগিরির মেরাজ হয়, আমাদের নামাজগুলো চাকরি নকরির মেরাজ হয়ে যায়, আমাদের নামাজগুলো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মেরাজ হয়। আল্লাহ পাকের সাথে দেল লাগে আর নামাজ, আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালের সাথে নামাজ, ওই নামাজ আমাদের নামাজ তো হয় না। একটাই অভাব, আল্লাহওয়ালা দেল যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত নামাজের ধ্যান আল্লাহওয়ালা ধ্যান কখনো আসবে না। এই জন্য দেলকে আগে আল্লাহওয়ালা দেল বানাও, আর আল্লাহওয়ালা দেল বানাইতে হলে একদল আল্লাহওয়ালাদের পিছনে পিছনে ঘুরে আল্লাহওয়ালা দেলের মালিক হতে হয়। ওয়াজ শুনে শুনে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না, ওয়াজ করে করে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না, ইমামতি করে করে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না। বড় বক্তা হইলে লোকটা আল্লাহওয়ালা বিষয়টা এমন না, বড় খতিব হয়ে গেলে লোকটা আল্লাহওয়ালা বিষয়টা এমন না, বড় মুহতামেম হলে লোকটা আল্লাহওয়ালা এমন না, প্রতি বছর হজ করলেই লোকটা আল্লাহওয়ালা এমন না, বরং আল্লাহওয়ালা মানুষ একদল আল্লাহওয়ালার পিছনে ঘুরে ঘুরে জুতা বহন করে করে আল্লাহওয়ালা দিলের মালিক হতে হয়। এই জন্য আমাদের বর্তমানে দেশে ওয়াজ মাহফিলের তো কোনো অভাব নাই, তাফসির মাহফিলের কোনো অভাব নাই, ইউটিউবের বক্তা পকেটে পকেটে বাজে, মোবাইলে মোবাইলে বাজে, চার দোকানে রাস্তায় রাস্তায় ওয়াজ বাজে। দুঃখের বিষয়, আল্লাহ দিলে না থাকার কারণে যেই যুবকটা বয়ান শুনে আজান দেওয়ার পরে ওই যুবক আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করে না, যেই দোকানে ওয়াজ বাজে দোকানদার নামাজ পড়ে না, যেই মুসলমানের ঘরে ওয়াজ বাজে ওই মুসলমানের ছেলে মেয়েরা বিবিরা পর্যন্ত নামাজ পড়ে না। একটাই কারণ, ওয়াজ শুনে শুনে কখনো আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে চাও একদল আল্লাহওয়ালা রুহানি ডাক্তার নিয়া ডাক্তার ধরো আর তার ট্রিটমেন্ট মেনে চলো, একদিন আল্লাহকে পাইবা, আল্লাহওয়ালা হয়ে কবরে যাইবা। আমি বুঝাইতে চাই বাবা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহওয়ালা আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিলটা আল্লাহওয়ালা দিল হয়ে যায়। আল্লাহওয়ালা দিল যদি হয়ে যায়, এই দিলের সাথে সম্পর্ক, হাতের সম্পর্ক, দিলের সাথে জবানের সম্পর্ক, দিলের সাথে চোখের সম্পর্ক, দিলের সাথে এরকমভাবে পায়ের সম্পর্ক, দিল হলো মানুষের এই যে জীবনের একটা ঘর, মানুষের অন্তর এটা আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের স্থান নেওয়া ঘর, এই ঘরের দরজা জানালা হইল হাত পা জবান চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ হইল এই ধল এই ঘরের দরজা জানালা, দেল এটা একটা ঘর, এই ঘরের দরজা জানালা হইল হাত জবান চোখ নাক কান, এগুলো আমরা দুনিয়ার ঘরের যেমন দরজা জানালা রাখি, একটা ঘরের চার পাঁচটা এরকমভাবে দরজা থাকে, আট দশটা জানালা থাকে বন্ধুরা আমার, এই দেল এটা আমাদের একটা ঘর, এই ঘরের দরজা জানালা হইল আমাদের অঙ্গ প্রত্যঙ্গ,
আমাদের ঘরে দরজা জানালা কখনো খুলে দেই আবার কখনো বন্ধ রাখি কখন খুলে দেই কখন বন্ধ রাখি এটাও বোঝা দরকার আমাদের ঘরে দরজা জানালা ভালো জিনিস ঘরে প্রবেশ করার জন্য দরজা জানালা খুলে দেই আবার যখন খারাপ জ্বর তুফান শুরু হয়ে যায় আমাদের দরজা জানালাগুলো বন্ধ করে দেই যেন খারাপ জিনিস ঘরের মধ্যে প্রবেশ না করে যদি দিলকে আল্লাহ ওয়ালা দিল বানাইতে চাও দিলকে যদি খাঁটি ঈমানদার দিল বানাইতে চাও দিলকে যদি আল্লাহ ওয়ালা দিল নিয়ে তুমি কবরে যাইতে চাও এই অঙ্গপ্রত্যঙ্গকে সর্বদা খোলাও রাখা যাবে না তুমি দুনিয়াতে চলাফেরা করো বাজারে চলাফেরা করো মাঠে চলাফেরা করো রাস্তাঘাটে চলাফেরা করো পিকনিকে যাও বিভিন্ন দেশ বিদেশ সফর করো এই হাত পা অঙ্গপ্রত্যঙ্গ দিয়া এরকম ভাবে দুনিয়াদারি দেখো খবরদার এই দিলটাকে যেন খারাপ না করো বাবা সর্বদা দিলকে যদি ভালো রাখতে চাও সর্বদা জবানকে খোলা রাখাও যাবে না আবার সর্বদা জবানটাকে বন্ধ রাখা যাবে না কারণ দিলের ঘর দিলের জানালা হলো এরকম ভাবে জবান জবান দিয়া খারাপ কথা যদি বলো এই জবান দিয়া যদি খারাপ জিনিস ঢোকে খারাপ কথা ঢোকে তাহলে দিলটা খারাপ হয়ে যাবে এই জন্য কখনো জবানকে বন্ধ রাখতে হবে যখনই খারাপ কোনো অবস্থা দেখো জবান দিয়া খারাপ কথা বলা যাবে না গীবত করা যাবে না শেকায়েত করা যাবে না পরনিন্দা করা যাবে না যখন খারাপ কোনো মজলিসে প্রবেশ করো যদি এমন জায়গায় খারাপ কথা বলতে হয় ওই জায়গায় জবানটাকে বন্ধ করে দাও কারণ জবান দরজা দিয়া যেন দিলের মধ্যে খারাপ জিনিস প্রবেশ না করে চক্ষু এইটা জানালা যেন চোখ দিয়া দেল ঘরের ভিতরে খারাপ জিনিস প্রবেশ না করে এই জন্য সব জিনিস দেখা যাবে না সব জিনিস দেখা যাবে না অন্যায়গুলো দেখা যাবে না টিভি বিসিআর দিকে দেখা যাবে না কর্নারের দিকে তাকানো যাবে না খারাপ জিনিসের দিকে তাকানো যাবে না যদি চোখ জানালা দিয়া খারাপের দিকে তাকাও তাহলে খারাপটা তোমার অন্তর দিল ঘরের মধ্যে ঢুকে যাবে খারাপ জিনিস শোনাও যাবে না এই জন্য যত গুনার কাজ আছে এই অঙ্গপ্রত্যঙ্গকে গুনার রাস্তা থেকে বন্ধ রাখতে হবে খারাপ দেখলে বন্ধ রাখো আর যখন ভালো জিনিস দেখো তখন জবানটা খুলে দাও চক্ষুটা খুলে দাও আল্লাহর ঘর দেখো জবান খুলে দাও চক্ষু খুলে দাও যখন দিনই মজলিস দেখো চক্ষু খুলে দাও কান খুলে দাও জবান খুলে দাও হাত খুলে দাও পায়ে হেঁটে হেঁটে দিনই মজলিসে যাও এই জন্য ভালো জিনিস দেখলে পরে অঙ্গপ্রত্যঙ্গ দরজা জানালাগুলো খুলে দিবা আর অন্যায় আচরণ দেখলে হাত পা অঙ্গপ্রত্যঙ্গগুলো বন্ধ করে দিবা তাহলে ভিতরের দিল ঘরটা তোমার ভালো থাকবে সর্বদা খোলাও রাখা যাবে না সর্বদা বন্ধ রাখা যাবে না যত ভালো জিনিস আছে ভালো জিনিস ভিতরে প্রবেশ করার জন্য হাত পা অঙ্গপ্রত্যঙ্গ চোখ জবানকে খুলে দাও আর যখনই খারাপ দেখবা এগুলো আস্তে করে বন্ধ করে দাও দিল ঘর যেন নষ্ট না হয় বুঝাইতে পারছি বাবা কারণ আল্লাহ ওয়ালা দিলের একটা দাম আছে রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান কারণ অন্তর মানুষের এরকম ভাবে তো গোপনীয় বিষয় দিল এটা গোপনীয় বিষয় এটা হাতের দ্বারা খারাপ হয় এটা জবানের দ্বারা দিলটা খারাপ হয় চোখের দ্বারা দিলটা খারাপ হয় এটা কানের শ্রবণের দ্বারা দিলটা খারাপ হয় জবানে যখন গুনাহ করে দিলের মধ্যে একটা স্পট পড়ে হাতের দ্বারা যখন অন্যায় করে দিলের মধ্যে একটা স্পট পড়ে চোখের দ্বারা যখন গুনাহ করে দিলের মধ্যে স্পট পড়ে পায়ের দ্বারা যখন হেঁটে হেঁটে গুনাহ করে দিলের মধ্যে স্পট পড়ে জবানের কথার দ্বারা যখন এরকমভাবে অন্যায় করে দিলের মধ্যে একটা স্পট পড়ে নবীজি বলেন এইভাবে গুনার দ্বারা অঙ্গপ্রত্যঙ্গের গুনার দ্বারা দিলের মধ্যে এরকমভাবে স্পট পড়তে 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 দিলটা কালো হয়ে যায় তখন আর এই দিলে ভালো জিনিস ভালো লাগে না আল্লাহর ঘর ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না জিকির ভালো লাগে না আল্লাহর কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না দাড়ি টুপি ভালো লাগে না দিনই মজলিস ভালো লাগে না আল্লাহ আল্লাহ বলা তার কাছে ভালো লাগে না কেন দিলটা কালো হয়ে গেছে খারাপ জিনিস ঢোকার পরে দিলটা নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর নবী বলেন দিলকে পরিষ্কার করো আর অঙ্গপ্রত্যঙ্গকে তোমরা হেফাজত করো এই জন্য নবীজি বলেন মাংসাকাতা না যা জবান দিয়া কথা বলাটা এটা বড় চালাকি নয় বরং কথা না বলা এটা বড় চালাকি বেশি কথা বলা এটা চালাকি নয় কম কথা বলা এটা চালাকি আল্লাহর নবী বলেন এই জবানের হাসরের ময়দানে হিসাব হবে দুনিয়ার জমিনে ভাইরা আমার ছোট্ট একটা কথা বলি দুনিয়ার জমিনে যদি এই বাংলাদেশের জমিনে মুখের কথার যদি বিচার হতে পারে তাহলে দুনিয়ার জমিনের খারাপ কথার এরকমভাবে আল্লাহর আদালত হাসরের ময়দানে বিচার হবে কি হবে না এই গাজীপুরের জাহাঙ্গীর আলম সরকারি দলের একজন নেতা ছিলেন তাকে দল থেকে বহিষ্কার করছে এটা ভাইরাল হয়েছে আমি অনেক জায়গায় বয়ানে বলি রে বাবা কেন তার একটা ভয়েস রেকর্ড
ইন্টারনেট থেকে বের করেছে, দলের বিরুদ্ধে নাকি কথা বলছে, স্বাধীনতা বিরুদ্ধে নাকি কথা বলছে, শেখ মুজিব নাকি বিরোধী কথা বলছে, এইটা দলের নেতারা আবার প্রধানমন্ত্রীর কানে এরকম ভাবে লাগিয়ে দিছে, যার কারণে দল থেকে কিছুদিনের জন্য বহিষ্কার হয়ে গেছে রে বাবা। দুনিয়ার জমিনে মুখের ভয়েস কথা, কথার যদি বিচার হয়, দল থেকে যদি বহিষ্কার হয়ে যায়, তোমার আমার মুখের খারাপ কথাগুলো আল্লাহর আদালত বিচার হবে কি হবে না? বন্ধুরা আমার রেকর্ড হইতেছে, কেরামান কাতিবিন রেকর্ড করতেছি রে বাবা। আ ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের জবান দেয়া যত কথা উচ্চারিত হয়, প্রত্যেকটা কথা রেকর্ড হয়, প্রত্যেকটা কথা রেকর্ড হয়। এই জন্য যদি কথা বলতে চাও, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ 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 আল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রেকর্ড খুলে তোমাকে শুনিয়ে দিবে। এই জন্য আজে বাজে কথা বলার কোনো দরকার নাই, জবানটাকে জান্নাতি জবান। এই জন্য বন্ধুরা আমার, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলা জান্নাতি অঙ্গ। আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়ি ছিলেন কোথায়? কথা বলেন, আমাদের পিতা আদম আলাইহিসসালামের বাড়ি ছিলেন কোথায়? জোরে বলেন। আমরা আদম সন্তান কি? জোরে বলেন। আমরা কার সন্তান? কার সন্তান? কার সন্তান? না বানরের? কথা বলে না কেন? কার সন্তান? আদমের সন্তান। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়ি ছিলেন জান্নাতে। বাবার বাড়ি যদি জান্নাতে হয়, ছেলে সন্তানের বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে বোঝা গেল আমাদের জবানটা এটা জান্নাতি জবান, আমাদের চক্ষুটা জান্নাতি চোখ, আমাদের কান জান্নাতি কান, আমাদের হাতগুলো জান্নাতি হাত, আমাদের পাগুলো জান্নাতি পা, আমাদের চিন্তা চেতনা দেমাগ বেরেনিরা জান্নাতি বেরেন। খবরদার ও মুসলমান, আমার ভাইরা আমার বাবাজিরা, গুনার দ্বারা কখনো জবানটাকে জাহান্নামি বানাইও না, জান্নাতি জবানটাকে জাহান্নামি বানাইও না, জান্নাতি চক্ষুটাকে গুণা করে জাহান্নামি বানাইও না, জান্নাতি কানটাকে গুণা করে জাহান্নামি বানাইও না, জান্নাতি নাকটাকে গুণা করে জাহান্নামি বানাইও না, জান্নাতি হাতটাকে অন্যায় করে জাহান্নামি বানাইও না, জান্নাতি পাটাকে গুণা করে কখনো জাহান্নামি বানাইও না। আমরা জান্নাতি মানুষ, আমাদের ঠিকানা কোথায়? জোরে বলেন জান্নাত। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, হাতকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, জবানকে আমাদের জবানকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা হইলাম ড্রাইভার, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো আমারই নিয়ন্ত্রণের বাবা। একটা গাড়ি যখন ড্রাইভার গাড়ি চালায়, এই গাড়িটাকে ড্রাইভার নিয়ন্ত্রণ করে, ডানে যদি নেয় ড্রাইভার নেয়, বামে যদি নেয় ড্রাইভার নেয়, সামনে যদি স্পিরিটে চালায় ড্রাইভারই চালায়, পিছনে যদি ব্যাগে নিতে হয় ড্রাইভারই আবার ব্যাগে নেয়, যদি কখনো ব্রেক করতে হয় ড্রাইভার ব্রেক করে, যদি কোনো সংকেত দিতে হয় ড্রাইভারই সংকেত দেয়। বন্ধুরা আমার, আমার অঙ্গ প্রত্যঙ্গের ড্রাইভার আমি, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের ড্রাইভারকে আমি। এই জবানটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই হাড়টাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই কানকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। খোদার কসম করে বলি, যদি নিয়ন্ত্রণ না থাকে, এই জবানের কথার দ্বারা তোমাকে জাহান্নামে যাইতে হবে, চোখের দেখার দ্বারা তোমাকে জাহান্নামে যাইতে হবে, কানের শ্রবণ শক্তির দ্বারা তোমাকে জাহান্নামে যাইতে হবে। চার দোকানে বসে বসে অযথা একজনে গীবত করে সকলেই শুনি, চারজন পাঁচজনে শুনি, আবার মাঝে মধ্যে তাকে এরকমভাবে সহযোগিতা করি, হ্যাঁ ভাই হ, অমুকের ছেলে গাঁজা খাইছে, অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের ছেলে চুরি করছে, একজনে বলে তিনজনে কান পেতে শুনে, না রে বাবা না, গুনা যেমন করা গুনা, গুনার কথাটা শোনাটাও গুনা, গুনা যেমন করা গুনা, গুনার কথা শোনাটাও গুনা। একজনে জিনা করছে, তুমি যদি রাস্তায় আলোচনা করো, ও জিনা করে গুনা কামাই করছে, তুমি জিনার আলোচনা করে জিনার গুনা আমল নামায় নিছ। আরেকজনে চুরি করে গুনা করছে, চুরির কথা আলোচনা করে তুমি গুনা কামাই করছো। বন্ধুরা আমার, গুনার কথা গুনা যেমন করা গুনা, গুনার কথা আলোচনা করাটাও গুনা। আমরা তো অনেক সময় মজা পাই, শুনতে বড় মজা পাই, না রে বাবা না, এই জন্য শোনাটাও অপরাধ শুনবো না, অপরাধ শুনবো না। রাঙ্গামাটি যারা পার্বত্য জেলায় গেছো, ওখানে গির্জা আছে, বৌদ্ধদের একটা গির্জা আছে, এক এক এরকমভাবে একটা ফিলারের মধ্যে এক একটা বানর বসাইয়া এক একটা সাইনবোর্ড লাগিয়ে দিছে, বানরের সামনে এরকমভাবে ইশারা দেওয়া আছে, মুখে হাত লাগাইয়া মন্দ কিছু বলবো না, একটা বানর লেখা আছে। আবার সামনে গেলে আরেকটা বানর,
ও চোখ ধরে বলতেছে মন্দ কিছু দেখব না আবার আরেকটা বানরের এরকম ভাবে সাইনবোর্ড লাগানো আছে মন্দ কিছু শুনব না এরে যুবক ভাই এই গির্জার মধ্যে লেখা আছে কোন উদ্দেশ্যে দিশে জানা নাই তবে এই কথাগুলি মুসলমানের জন্য প্রযোজ্য এই কথাগুলি মুসলমানের জন্য দামি কথা এই কথাগুলি মুসলমানদের জন্য বড় দামি কথা মন্দ কিছু বলব না মন্দ কিছু দেখব না মন্দ কিছু শুনব না মন্দ কিছু ধরব না মন্দ পথে চলব না মন্দ নিয়া ভাববো না বন্ধুরা আমার যদি এমনটা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালা বানিয়া দিবে মসজিদ মক্কা শরীফ বানে আল্লাহ ওয়ালা হওয়া যায় না বড় দাওরা হাদিস হাতাদারি মাদ্রাসা বানে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না জীবনের গুনাহগুলো বন্ধ করে দাও যতটুকু সম্ভব আল্লাহ পাকের হুকুমটা মেনে চলো গুনাহ বন্ধ করে দাও মুত্তাকি হইয়া আল্লাহ ওয়ালা হইয়া কবরে যাইবা বন্ধুরা আমার ইবাদত করা দামি নয় গুনাহ বন্ধ করে দেওয়া এই বান্দার দাম আল্লাহর কাছে বেশি ইবাদত বেশি করা দাম নয় বরং গুনাহ না করা এটা হলো দামি কথা বলেন না কেন ইবাদত বেশি করা কি নয় দামি নয় বরং গুনাহ না করা এটা দামি আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা মানুষ এক বছর মিলে একটা মানুষ এক বছরের মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়ে এমন কোন মানুষ পাওয়া যাবে না কোন খতিব নাই কোন আলেম নাই কোন মুফতি নাই কোন মুহাদ্দিস নাই এক বছরে তার আমলনামায় 1000 নফল নামাজ আছে এমন দুনিয়ার জমিনে মানুষ পাওয়া বড় কঠিন আল্লাহর ওলি আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন তবে একজন মানুষ যদি একটা গুনাহ বন্ধ করে দেয় করার সুযোগ ছিল করে নাই একটা গুনাহ বন্ধ করে দিছে আল্লাহ ওয়ালা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 নামাজের আল্লাহ নেকি লিখে দিছে সুবহান এরে যুবক ভাই 1000 নামাজ পড়তে কত ঘন্টা লাগে কত সময় দরকার 1000 নামাজের জন্য 1000 সূরা লাগে 1000 নামাজ পড়তে 1000 রুকু লাগে 1000 নামাজ পড়তে 2000 সেজদা লাগে 1000 নামাজ পড়তে বাবারে কত না দোয়া মাসুরা লাগে কত সূরা লাগে কত সূরায়ে ফাতিহা লাগে কতবার সুবহানাল্লাহ লাগে কতবার সুবহান রাব্বিয়াল আযীম লাগে এই সুবহানাল্লাহ এটা তো জিকির সুবহানাল্লাহিল আযীম এটা তো জিকির সুবহান রাব্বিয়াল আলা জিকির সুবহান রাব্বিয়াল আযীম এটা তো জিকির বন্ধুরা আমার 1000 নামাজ পড়তে কত জিকির লাগে কত তেলাওয়াত লাগে কত সিজদা লাগে কত রুকু লাগে একটা যদি গুনাহ বন্ধ করে দাও হতে পারে কয়েক সেকেন্ড ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নামাজের আল্লাহ নেকি লিখে দিবে এক বছরে তো 1000 নামাজ কামাই করতে পারবা না তাহলে ইবাদতের দাম বেশি না গুনাহ না করা এটার দাম বেশি গুনাহ না করা বুঝাইতে পারি নাই রাস্তা দিয়ে চলতেছো একটা পর নারীর দিকে আমি দেখলাম না এটা মনে করলাম একটা নেকি কামাই করি পর নারীর দিকে দেখলাম না একটা গুনাহ চোখের দ্বারা একটা গুনাহ করলাম না খারাপ জিনিস একটা কান দিয়ে খারাপ কথা শুনলাম না একটা গুনার থেকে বাঁচলাম চোখ দিয়ে একটা গুনার দিকে তাকাইলাম না একটা গুনার থেকে বাঁচলাম পায়ের দ্বারা একটা খারাপ পথে কদম দিলাম না একটা গুনার থেকে বাঁচলাম হাতের দ্বারা একটা অন্যায় করলাম না একটা গুনাহ থেকে বাঁচলাম খারাপ জিনিসের দিকে তাকাইলাম না একটা গুনার থেকে বাঁচলাম এই তাকানোটা কয়েক সেকেন্ডের ব্যাপার হতে পারে এই কয়েক সেকেন্ডে 1000 নামাজের নেকি আইসা যাবে এইভাবে যদি একজন মুমিন আখরাত কামাই করে আখরাত বড় কঠিন না রে বাবা আল্লাহকে পাওয়া এটা কঠিন না আল্লাহকে পাওয়ার জন্য ইলম লাগে না আল্লাহকে পাওয়ার জন্য গাড়িওয়ালা হতে হয় না আল্লাহকে পাওয়ার জন্য বাড়িওয়ালা হতে হয় না আল্লাহকে পাওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হয় না আল্লাহকে পাওয়ার জন্য জমিদার হতে হয় না আল্লাহকে পাওয়ার জন্য ধনী হতে হয় না আল্লাহকে পাওয়ার জন্য জনবল লাগে না আল্লাহকে পাওয়ার জন্য নেতৃত্বের ক্ষমতা লাগে না আল্লাহকে পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার একটা হলো ঈমান আরেকটা হলো তাকওয়া কি জোরে বলেন ঈমান আরেকটা কি তাকওয়া আজকে ইমানের অভাব আর তাকওয়ার অভাব আল্লাহ পাকের ভয়ের অভাব রে বাবা আজকে কেমন জানি আল্লাহ পাকের ভয় নাই আসরের নামাজ পড়া মুসল্লি বের হইছে দোকানে যে দেখে দোকানের মধ্যে টিভি চলে হাদিস সাহেব মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এখনো টুপিটা খুলে নেয় মাত্র এক মিনিট আগে আল্লাহর ঘর থেকে বের হইছে দোকানে যাইয়া ওই নাটকের সামনেই দাঁড়িয়ে গেছে এক মিনিট আগে না নামাজ পড়ে বের হইলো এক মিনিট পরে আবার গুনাহ আসরের নামাজ পড়ে ঘরে গেল এক কাপ চা খায়া সুফার মধ্যে বসে বসে
টিভির রিমোটটা হাতে নিল, টিভিটা খুলে এবার যত এরকম ভাবে পর নারীর যত খবর আছে, টিকটক আছে, গান বাজনা আছে, যত অশ্লীলতা আছে, নামাজি বসে বসে সোফার মধ্যে বসে বসে চাইতেছে, এরে যুবক ভাই নামাজ পড়ছো কয় মিনিট, গুনাহ কামাই করছো কয় মিনিট, নামাজ পড়ছো কয় রাকাত, গুনাহ হইছে কয়টা, এটা তো হিসাব করলাম রে বাবা। এই জন্যই প্রথমে একটা কথা বললাম, আল্লাহওয়ালা দিল যদি আল্লাহ তাকে বানিয়ে দেয়, কখনো মসজিদ থেকে বের হইয়া আল্লাহওয়ালা মানুষটা রাস্তায় গিয়ে গুনাহ করতে পারে না, আল্লাহওয়ালা মানুষটা দোকানে গুনাহ করতে পারে না, আল্লাহওয়ালা মানুষটা চাল রাস্তায় চলাচল করে গুনাহ করতে পারে না, আল্লাহওয়ালা মানুষটা গভীর রাত্রে অন্ধকার রজনীত কখনো নাফরমানি করতে পারে না। আর দেল যদি আল্লাহওয়ালা দেল না হয় তাহলে মসজিদের সময়টাকেও নেকি মানে একবারে যাইতে পারে না। সময় আছে 10 মিনিট 5 মিনিট মসজিদে সময় আছে, দুইজন বসে বসে গল্প করে এমন আছে না নাই? দুইজন বসে বসে গল্প করে, ইমাম নাই, হুজুর নাই। এখন তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে সুন্দর মসজিদ করে দিছে, এই সৌন্দর্য দেখে তো মনে হয় আল্লাহকেই ভুলে যাবে, এখানে এসে সুবহানাল্লাহ বলবে যে, এই চিন্তা চেতনা থাকবে না, খালি ছবি। কথা বলে না কেন? কথা বলেন, লক্ষ্য ছবি দিয়ে কি হবে? একবার আল্লাহ শব্দ দিয়া পরকালের জান্নাতের দরজা খুলে যাবে, একবার আল্লাহ শব্দ দিয়া জান্নাতের দরজা খুলে যাবে, লক্ষ্য ছবি দিয়ে কি হবে? আল্লাহর ঘরে ঢুকছে সৌন্দর্য দেখা বেকুল, কোন পাও দিয়া ঢুকবে আর কোন পাও দিয়া বের হবে এতটুকু ইমান নাই? কথা বলে না। গরু ঘরে ঢুকছে না মসজিদে ঢুকছে খবর নাই, বুঝাইতে পারি নাই, মানে গরু ঘরে ঢুকলে কোন পায় দেয়, মসজিদে ঢুকলে কোন পাও দেয়, ঘরে ঢুকলে কোন পাও দেয়, ঘর থেকে বের হইতে কোন পাও দেয়, সৌন্দর্য দেখা আল্লাহর ঘরের দোয়াও নাই, অথচ আল্লাহ পাক আল্লাহর নবী বলেন, এর গোলাম এটা সৌন্দর্য দেখার ঘর না, এটা ছবি তোলার ঘর না, এটা বিনোদনের ঘর না, এটা রহমতের ঘর। তোর জীবনে যদি রহমত প্রয়োজন হয় আল্লাহর কাছে রহমতের দোয়া পড়ে তারপরে আল্লাহর ঘরে ঢোক। বলুন তো বাবা, আমাদের জীবনে রহমত দরকার আছে না নাই? এই রহমত দরকার আছে না নাই? হাই হাই কপাল পোড়া, আল্লাহর নবী ডিগদার দিছে এটা রহমতের ঘর, হাতের ভিতরে রহমত দরকার, জবানে রহমত দরকার, জীবনে রহমত দরকার, ছেলের জীবনে রহমত দরকার, মেয়ের জীবনে রহমত দরকার, ঘরে রহমত দরকার, বাজারে দরকার, সমাজে দরকার, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আমরা মোহতাজ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবী বলেন এটা রহমতের ঘর, যখন ঘরে ঢুকো তখন রহমতের দোয়া পড়ে আল্লাহর ঘরে ঢুকো, আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মাফতাহ লি, আল্লাহ তোমার রহমতের ঘর, তোমার রহমতের ঘরের দরজা আমি গুনাহগারের জন্য আল্লাহ খুলে দাও। আল্লাহ বলেন আর রহমত নিয়ে বাড়ি যা, ছবি নিয়ে বাড়ি যাইস না, বিনোদন নিয়ে বাড়ি যাইস না, আমার আল্লাহর ঘরে ঢুকার পরে রহমত নিয়ে বাড়ি যা, রহমত দিয়া কিছু হবে? ছবি দিয়া হবে না, বিনোদন দেয়া হবে না রে বাবা, হবে না, আল্লাহ পাকের রহমত দেয়া হবে। এই জন্য আল্লাহর ঘরে কোন পাও দিয়া ঢুকে এরূপ পর্যন্ত হারিয়ে যাই, একমাত্র অভাব আল্লাহওয়ালা দিলের অভাব, আল্লাহওয়ালা দিলের অভাব। আল্লাহ যদি দিলে থাকে অবশ্যই আল্লাহকে নিয়ে ঘরে ঢুকবে, আল্লাহ যদি দিলে থাকে এমনকি ওই যে জায়গায় আবাদত করা যায় না ওই জায়গার থেকে আল্লাহকে রাজি করে এক নেকি কামাই করে বের হওয়া যাবে। বন্ধুরা আমার, আজকে আমাদের অবস্থা এমন, দিলের মধ্যে আল্লাহ না থাকার কারণে, ভালো ঈমান না থাকার কারণে আল্লাহর ঘর থেকেও গুনাহ কামাই করে আমরা বাড়িতে যাই, আল্লাহর ঘরেও নেকি কামাই করতে পারি না, আল্লাহর ঘরটাকেও নিরাপদ রাখতে পারি না, আল্লাহর ঘর থেকেও আল্লাহকে রাজি করে করে জান্নাতি মানুষ হতে পারি না। একটাই কারণ, ঈমান ভালো নাই রে বাবা। তাফসিরে কিতাব, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শবিশাব রহমাতুল্লাহ আলাই লিখক, যার কিতাব পড়া ছাড়া কোনো আলেম আলেম হয় না, কোনো মুফাসসির মুফাসসির হয় না, কোনো মুফতি মুফতি হয় না, আল্লামা শবিশাব রহমাতুল্লাহ আলাই তাফসিরের কিতাব পড়া ছাড়া। তাফসিরের কিতাবটার নাম হলো মারিফুল কোরআন, লেখক আল্লামা শবিশাব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহওয়ালা দিল, আল্লাহওয়ালা মানুষ, ঈমানওয়ালা মানুষের জীবনের একটু পরিচয় দেই রে বাবা। আল্লাহওয়ালা কাকে বলে, ঈমানদার কাকে বলে, আমরা কোথায় আছি, তারা কোথায় ছিল রে বাবা, একটু এরকমভাবে ধারণা দেই। আল্লামা শবিশাব রহমাতুল্লাহ আলাই বাথরুমে ঢুকছেন, ছাত্র খাদেম বাথরুমের বাহিরে দাঁড়িয়ে আছেন,
ওস্তাদ বাথরুম থেকে বের হবেন হাতে গামছা দিবেন তোয়ালা দিবেন উজুর পানি দিবেন ছাত্র খাদেম বাহিরে দাঁড়িয়ে আছেন আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক এক নম্বরে ঢুকছেন এক নাম্বার বুঝেন কথা বলে না এক নাম্বার চিনেন বাথরুমে যে এক নাম্বার করে চিনেন এটা চিনবেন না তো ওয়াশরুম বাথরুম এগুলি আমরা শব্দ মুখস্থ করেছি তাই না টয়লেট আমরা ছাত্রদেরকে শিখাই যখন পেশাব করবা এই আঙ্গুল দেখাবা যখন দুই নম্বরে যাবা পেশাব পায়খানা করবা তখন দুই আঙ্গুল দেখাবা এর চাইতে আপডেট এর চাইতে উন্নত ইশারা আল্লাহর জমিনে আর নাই তুমি যতই বলো ওয়াশরুম বাথরুম টাটি সব একটাই কথা বলেন না কেন আর এমন এক ইশারা কেউ জানবে না এটা আমরা ছাত্রদেরকে শিখাই মাদ্রাসায় কি শিখায় দেখো এজন্য শিখতে হয় শব্দ শিখার আছে দোয়াটাও শিখুনি আছে মসজিদে ঢোকাটাও শিখতে হয় দোয়া কিভাবে করব সেটাও শিখতে হয় দোয়া করে হাত জাগায় আবার রশি পাকায় আবার মুসরায় আল্লাহ তোরে দিতে বৈশা দিছে বেটা তোর মতো নাদানের আল্লাহ দিবে না কেউর থেকে নিতে হলে খুব নত হইতে হয় খুব মনটাকে ছোট করতে হয় এরপরে আল্লাহর কাছে খুব নত হয়ে দিলকে রুজু করে ভিখারির বেশে চাইতে হয় তখন আল্লাহ পাকের দয়া হয় তখন কিছু বান্দাকে দিয়া দেয় কথা বলেন না কেন তুমি ডাইনে সেবা বামে সেবা এই করবা সেই করবা আর তোমারে আল্লাহ দিয়া দিবে এত সহজ আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাই বাথরুমে ঢুকছে বের হয় না এক নম্বর করতে তো দুই এক মিনিট লাগে তিন মিনিট লাগে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে দশ মিনিট চলে গেল পনেরো মিনিট চলে গেল বিশ মিনিট চলে গেল আধা ঘন্টা চলে গেল বাথরুম থেকে বের হয় না আল্লাহর ওলি বাথরুম থেকে বের হওয়ার পরে ছাত্র জিজ্ঞাসা করে ওস্তাদ বাথরুমে এক নম্বরে গেলেন এত সময় কি করলেন আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাই বলে বাবা বাথরুমের ভিতরে ঢোকার পরে জীবনের হায়াতের কথা মনে পড়ে গেছে আল্লাহর আদালতে এই হায়াতের কিভাবে হিসাব দিব আল্লাহর আদালতে এই জিন্দেগির হিসাব কি দিয়ে এরকমভাবে পার হব আমরা তো নামাজে আসলে আমাদের জীবনের হিসাব মিলাই দোকানের হিসাব মিলাই সংসারের হিসাব মিলাই ব্যবসা বাণিজ্যের হিসাব মিলাই নেতা নেত্রীর হিসাব মিলাই কত টাকা এই বছর কামাই হলো আল্লাহওয়ালা বাথরুমে ঢোকার পরে কে হিসাব করতেছে কয় বাবা বাথরুমে ঢোকার পরে হিসাব করে দেখলাম একটা লোক যদি দৈনিক পাঁচবার যদি পেশাব করে একবার পেশাব করতে কমপক্ষে তিন মিনিট সময় লাগে পাঁচবার যদি দৈনিক পেশাব করে তিন পাঁচা পনেরো মিনিট সময় প্রত্যেকটা মানুষ পেশাবখানায় ব্যয় করে একজন মানুষ যদি একবার বাথরুম করে কমপক্ষে দশ মিনিট সময় বাথরুমে ব্যয় করে তাহলে পেশাব এবং বাথরুম দুইটা মিলে প্রতিদিন একজন মানুষ পঁচিশ মিনিট আধা ঘন্টা সময় প্রতিটা মানুষ ব্যয় করে করে না করে না আরো তো বেশি যারা করে আরো তো বেশি চলে যায় এই যে বাথরুমের ভিতরে আধা ঘন্টা সময় ব্যয় করলাম প্রতিদিন বাথরুম এমন একটা ঘর যেই ঘরে সুবহানাল্লাহ বলা যায় না জিকির করা যায় না তেলাওয়াত করা যায় না নেকি কামাই করা যায় না বাথরুমে ঢোকার পরে হিসাব করলাম প্রতিদিন যদি আধা ঘন্টা সময় এইভাবে বাথরুমে যায় এই সময়টার মধ্যে কোনো নেকি নাই কোনো জিকির নাই কোনো তেলাওয়াত নাই কোনো নেকি কামাই করা যায় না এইভাবে প্রতিদিন যদি আধা ঘন্টা সময় বাথরুমে যায় মাসে পনেরো ঘন্টা হয় দুই বছরে কত ঘন্টা হয় পাঁচ বছরে কত ঘন্টা হয় দশ বছরে কত ঘন্টা হয় তিরিশ বছরে কত ঘন্টা হয় চল্লিশ বছরে কত ঘন্টা হয় ষাট বছরে কত ঘন্টা হয় ষাট আশি বছরের সময় যদি হিসাব করা হয় প্রতিদিন আধা ঘন্টা জীবনের লাইফের হিসাব মিলবে কমপক্ষে দশ বছর আমরা বাথরুমের মধ্যে কাটাইছি কথা বলেন না কেন তাই না বাবা একটা পানের পিছনে যদি তিন মিনিট সময় ব্যয় করো বিশ বছরে কত ঘন্টা পানের পিছনে ব্যয় করলা একটা বিড়ির পিছনে যদি দুই মিনিট সময় ব্যয় করো বিশ বছরে কত ঘন্টা তুমি ধূমপানে ব্যয় করলা এক কাপ চার পিছনে যদি দুই মিনিট সময় ব্যয় করো বিশ বছরে চা খাওয়ার মধ্যে কত ঘন্টা ব্যয় করলা ওরে গোলাম আর আল্লাহর ঘরে তুমি কত ঘন্টা ব্যয় করলা এই জবানটা আল্লাহ পাকের দেওয়া জবান এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে তুমি কত ঘন্টা ব্যয় করলা হামশ বিশাব রহমাতুল্লাহ আলাই বলে বাবা এই বাথরুমের সময়টা দশ বছর শুধু বাথরুমে কাটাইছি কোনো নেকি নাই আল্লাহর আদালতে ওঠার পরে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে শফি জান্নাতে যাওয়ার জন্য কি পুঁজি আছে তোর জীবনের দশ বছরের মধ্যে কোনো নেকি নাই এই দশ বছরের হিসাব দিয়া জান্নাতে যা এই দশ বছরে কোনো নেকি নাই
এই 10 বছরের হিসাব কিভাবে মিলাবি? আল্লাহর ওলি চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে, বাবা বাথরুমের ভিতরে ঢোকার পরে এই কথা মনে পড়ে গেছে, আল্লাহর আদালতে আমি সফি যদি উঠি আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, সফি এই 10 বছরের জিন্দেগির কোনো নেকি নাই, কোনো নেকি নাই, এই 10 বছরের হিসাব দিয়া জান্নাতে যা, আমি আল্লাহর আদালত থেকে হিসাব দিয়া পার পাবো না, আমি আল্লাহর আদালত থেকে আমি বাঁচতে পারবো না, জীবনটা কোথায় ব্যয় করে দিলাম। হঠাৎ করে মনে পড়ছে এই বাথরুমের সময়টাকে কিভাবে নেকি বানানো যায়, আল্লাহকে রাজি করা যায়। হঠাৎ করে মনে পড়ে গেছে বাথরুমের সময়টাকে কিভাবে নেকি বানানো যায়। হঠাৎ করে মনে আসছে বাথরুমের ট্যাপের পানি দিয়া, বদনার পানি দিয়া বাম দিকে বাথরুমটা পরিষ্কার করা শুরু করে দিলাম, ডান দিকে পরিষ্কার করা শুরু করে দিলাম, সামনের দিকে পরিষ্কার করা শুরু করে দিলাম, পিছন দিকে পরিষ্কার করা শুরু করে দিলাম, আর মনে মনে নিয়ত করলাম, ওগো আল্লাহ আমি বাথরুমটা পানি দিয়া পরিষ্কার করলাম, আমার পরে যদি তোমার কোনো আল্লাহর বান্দা আমার পরে যদি বাথরুমে ঢুকে পরিষ্কার জায়গা দেখবে তার মনটা বড় খুশি হইয়া যাবে, আল্লাহ এর বিনিময়ে আমাকে তুমি নেকি দিয়া দিবা। আমার ভাইরা জীবনের হিসাব কিভাবে দিবারে বাবা? বাথরুমের সময়কে নাকি বানিয়ে ঘর থেকে বের হইছে, আর মসজিদের সময়টাকে নাকি বানাইতে পারি না, মক্কায় যাওয়ার পরেও হজটাকে নাকি বানাইতে পারি না, আল্লাহর ঘরে ঢুইকাও নাকি বানাইতে পারি না রে বাবা, কি জবাব দিবা? এজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া আল্লাহ জিন্দেগিটা নেক জীবন হয়ে যায়, যেই দিল দিয়া আল্লাহ জীবনটা নেকির জীবন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, কার বাড়িটা পাকা কার বাড়িটা কাঁচা আমি আল্লাহ দেখি না, কার মাথায় পাগড়ি আছে কার মাথায় পাগড়ি নেই আমি আল্লাহ দেখি না, কে জমিদার কে জমিদার না, কে গাড়িওয়ালা কে গাড়িওয়ালা না, কে নেতা কে নেতা না, কে সভাপতি কে সেক্রেটারি আমি আল্লাহ দেখি না, কে ইমাম কে খতিব কে বক্তা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ বন্দার অন্তরটা দেখি। অন্তরটা যদি ইমানি অন্তর হয়, অন্তরটা যদি আল্লাহওয়ালা হয়, এই মানুষটার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আর অন্তর যদি আল্লাহওয়ালা দেন না হয়, ইমানওয়ালা যদি দেন না হয়, ইমামতি করে জাহান্নামে যাবে, বক্তাগিরি করে জাহান্নামে যাবে, খতিবগিরি করে করে জাহান্নামে যাবে, মসজিদ বানায়ও জাহান্নামে যাবে, মাদ্রাসা বানায়ও জাহান্নামে যাবে। এই জন্য দেলটাকে আল্লাহওয়ালা দেল বানাইতে হবে, কথা বলো না কেন, ইমানই দেল বানাইতে হবে। বন্ধুরা আমার, গুণামুক্ত জীবনকে গড়তে হবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ মানুষের অন্তর দেখি, জাহিরি পর হক নেহি কর্তা নজর, জাহিরি পর হক নেহি কর্তা নজর, লেকে বাতেন পুর করে আইবে খবর। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ মানুষের বাহ্যিক দেখেন না, আল্লাহ মানুষের সোসাইট দেখেন না। এরে বাবা নেতা হইছো কোনো অসুবিধা নাই, তুমি মেম্বার চেয়ার মন্ত্রী মিনিস্টার অসুবিধা নাই, তবে দিলটাকে আল্লাহওয়ালা দিল বানাও। আল্লাহর আদালতে কোনো মন্ত্রী মিনিস্টারের কোনো পরিচয় নাই। এরে যুবক ভাই, দুনিয়ার জমিনে যেদিন আমরা আসছি, এই দেশের ভিতরে বড় আল্লাহওয়ালা অথবা যাদেরকে আল্লাহওয়ালা হিসাবে চিনি, খাজা মরিদিন চিশতি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এই যে আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনে আসছেন, সকলের আসার পদ্ধতিও সমান, সকলের যাওয়ার পদ্ধতিও সমান। তাহলে আল্লাহ আসার সময়ও আল্লাহ আমার সোসাইট দেখেন না, যাওয়ার সময়ও আল্লাহ মানুষের সোসাইট দেখেন না, আল্লাহ মানুষের অন্তর দেখেন। আসতেও সবাই এরকমভাবে একেবারে খোলা, কোনো কাপড় চোপড় ছিল না। আব্দুল কাদের জিলানিও বস্ত্রহীন দুনিয়াতে আসছেন, খাজা মরুদ্দিন সিস্তিও কোনো কাপড় ছিল না, দুনিয়ার জমিনে এরকমভাবে বস্ত্রহীন আসছেন। আবার যাওয়ার সময়ও খাজা মরুদ্দিন হিসাবে পাঁচ কাপড়ে তাকে কাপনের কাপড় দেয় না, অথবা সাইনবোর্ড লাগিয়ে লিখে দেয় না, এ বড় আল্লাহওয়ালা খাজা মরুদ্দিন বাইজির বোস্তামি, এমন কোন সাইনবোর্ড কাফনের কাপড়ের মধ্যে থাকে না। চাই আল্লাহওয়ালা হোক চাই বেনমাজি হোক, আসার পদ্ধতিও সকলের সমান, যাওয়ার পদ্ধতিও সমান। বড় আল্লাহওয়ালা হলেও যাওয়ার সময় তার পরিচয় দিয়ে কবরে পাঠানো হয়, কথা বলে না কেন? নাকি বড় মসজিদের 201 গম্বুজ মসজিদের সভাপতি, 201 গম্বুজ মসজিদের খতিব পরিচয় দিয়া কবরে পাঠাবে, নাকি
নারে বাবা না আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় এরে গোলাম আমি আল্লাহ দুনিয়ার সোসাইটি দেখে না তুই 201 গম্বুজ মসজিদের খতিব নাকি সভাপতি না সেক্রেটারি না দুনিয়ার বড় নেতা না মন্ত্রী না মিনিস্টার না চেয়ারম্যান গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি আল্লাহ এগুলা দেখি না কাফনের কাপড় তো সকলেরই সমান এইটা নামাজিরও তিন কাপড়ের কাপনের কাপড় সাদা আল্লাহওয়ালারও তিন কাপড় সাদা কেউর কোনো পরিচয় নাই আল্লাহ বলেন পরিচয় একমাত্র হবে দিলের সুবহান কিসের পরিচয় বলেন দিল দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহুসিলা মা ফিস সুদূর কোরআনে কারীমের আয়াত অনেক সময় দেখা যায় আমাদের এরকম ভাবে কাপনের কাপড়গুলি যদি বড় লোক হয় সৌদি আরব থেকে কাপনের কাপড় দিয়া এরকম ভাবে দাপন কাপন করে সৌদি আরবের আতর দিয়া এরকম ভাবে সুগন্ধি লাগায় সৌদি আরবের সাবান দিয়া গোসল দেয় বড় ইমাম ও খতিব দিয়া জানাজা দেয় আছে না নাই বন্ধুরা আমার সৌদি আরবের আতর আল্লাহ দেখবে না সৌদি আরবের আতরের কোনো দাম নাই সৌদি আরবের কাপড়ের কোনো দাম নাই রে বাবা বন্ধুরা আমার শাহ আব্দুল আজিজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে মৌতের আগে মরণের আগে ওসিয়ত করে গেলেন শাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বড় আলেম ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন দেশের শাসক ছিলেন এত বড় ইনসাফ জমিনে কায়েম করেছেন তার শাসনামলে বাঘ এবং বকরি একই ঘাটে পানি খাইতো কেউ কেউ উপরে দুশ্মনী করতো না হামলা করতো না তার শাসনের প্রভাব বাঘ এবং পশুর মধ্যে আল্লাহ প্রভাব বিস্তার করেছেন এমন একজন আল্লাহওয়ালা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন হে দেশবাসীরা হে আত্মীয় স্বজনরা আমাকে যখন কাপনের কাপড় দিবা তখন পুরাতন একটা কাপড় দিয়া আমাকে কাপন করবা নতুন কাপড় না একেবারে কম দামা কিতাবের মধ্যে পাওয়া যায় একেবারে কম দামা কাপড় দিয়া কাপনের কাপড় দিবা এরে যুবক ভাই তোমাকে বুঝাইতে চাই তুমি তো সৌদি আরবের এহরামের কাপড় দিয়া কাপনের কাপড় দাও শ্রেষ্ঠ দামি কাপড় দিয়া যদি কাপনের কাপড় দাও আর আমি যদি ঈমানদার না হই আমি যদি মুত্তাকি না হই আমার দিলটা যদি আল্লাহওয়ালা দিল না হয় এই দামি কাপড় জাহান্নামের আগুন দিয়া জ্বালিয়ে দিবে আর আমার ভিতরে যদি ঈমান থাকে তাকওয়া থাকে যতই কম দামা কাপড় হোক না কেন আল্লাহর নবী বলছেন কম দামা দুনিয়ার কাপড়টা খুলে আল্লাহ পাক জান্নাতি দামি কাপড় পরাইয়া দিবে সুবহানাল্লাহ যত দামি কাপড় দাও না কেন জান্নাতি কাপড়ের থেকে তো দামি না কথা বলো না কেন এই জন্য বন্ধুরা আমার দুনিয়ার কাপড় দিয়ে মানুষ দামি হয় না দুনিয়ার জায়গা জমিন দিয়ে মানুষ দামি হয় না দুনিয়ার ঘর বাড়ি দিয়ে মানুষ দামি হয় না একমাত্র আল্লাহওয়ালা দেন ভালো ঈমান আর তাকওয়া দিয়ে মানুষ দামি হয় বুঝাইতে চাই বাবা এই জন্য দেলটাকে দেলের মধ্যে ঈমান তৈরি করতে হবে তাকওয়া তৈরি করতে হবে রে বাবা পয়গম্বরের একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রসিদ্ধ অন্ধ সাহাবি নবীজির দরবারে লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছেন নবীজি আরবের গুরুত্বপূর্ণ শিক্ষিত সমাজ ব্যক্তিদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছেন মজলিসের মধ্যে আছেন অন্ধ সাহাবি নবীর সামনে কে আছে কে নাই চোখে দেখে না লাঠিতে ভর করে করে নবীজির সামনে আইসা বলেন ওগো পয়গম্বর আল্লিমনি মা আল্লামাকাল্লাহ ওগো নবীজি আল্লিমনি মা আল্লামাকাল্লাহ ওগো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা শিখাইছেন আমি অন্ধ সাহাবিকে শিখিয়া দেন নবীজি গুরুত্বপূর্ণ এক মজমার মধ্যে ছিলেন তার আশাটা নবীজি মনে করলেন একটু মনটা সংকুচিত হয়ে গেল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ মজমা দেখে না কে চেয়ারম্যান কে এমপি কে মন্ত্রী আল্লাহ এগুলো দেখে না আল্লাহ মানুষের আল্লাহ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকিয়ে আছে নবীজির মনটা যে একটু সংকুচিত হয়ে গেল দেখেন কে আল্লাহ আল্লাহ তো তাকিয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে কোরআনে কারিমের একটা সূরা আল্লাহ পাক নাজেল করে নবীজিকে এরকম ভাবে সতর্ক করলেন আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা আমা অর্থ অন্ধ আবাসা ওয়া তাওয়াল্লা
আঞ্জা আহুল আমা ওগো পয়গম্বর আপনি অন্ধ সাহাবি বলে কেন আপনি মনটাকে খারাপ করলেন অন্ধ সাহাবি বলে কেন মনটাকে সংকুচিত করলেন পয়গম্বর আপনার সামনে যারা বসা আছে এমন লক্ষ মানুষকে যদি এক পাল্লা রাখা হয় আমার অন্ধ সাহাবীর ঈমান আমল যদি আরেক পাল্লা দেওয়া হয় আমার অন্ধ সাহাবীর দেলের পাল্লা আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি সুবহানাল্লাহ আপনি কেন মানুষের কাছে দুনিয়ার চক্ষুর দাম আছে ওগো নবীজি আমি আল্লাহ মানুষের চক্ষু দেখি না মানুষের কাছে দুটো হাতের দাম আছে পায়ের দাম আছে যেই মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে মানুষ মানুষটাকে ইজ্জত সম্মান করে আমি আল্লাহ হাত পা থাকলে আমি সম্মান করি না যেই মানুষটার মধ্যে আল্লাহ ওয়ালা দিল থাকে এই মানুষটাকে আমি আল্লাহ সম্মান করি সুবহান তাহলে কি বুঝলাম বাবা আল্লাহ পাক মানুষের সোসাইটি দেখে না আল্লাহ মানুষের অন্তর দেখে এইজন্য অন্তরটাকে সুন্দর করো বাবা অন্তরটা যদি ভালো হয় জিন্দেগির নামাজটা ভালো হয়ে যাবে অন্তর যদি ভালো হয় মসজিদের কর্মটা ভালো হয়ে যাবে অন্তর যদি ভালো হয় মাদ্রাসাটা ভালো হয়ে যাবে অন্তরটা যদি ভালো হয় বক্তাগিরি ভালো হয়ে যাবে অন্তর যদি ভালো হয় ইমামতি ভালো হয়ে যাবে এই দেল যদি ভালো হয় মেম্বারি চেয়ারম্যানই ভালো হয়ে যাবে দেলটা যদি ভালো হয় জীবনের সমস্ত কর্মগুলি ভালো হয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার অন্তরটাকে আল্লাহ তুমি ভালো বানিয়ে দাও নবীজি বলেন ইন্না ফিল জাসাদি মুজগা ইদা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব নবীজি বলেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে এই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় মানুষের জীবন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো হয়ে যায় মানুষের জীবনের কর্মগুলো ভালো হয়ে যায় মানুষের জীবনের আবাদত গুলো ভালো হয়ে যায় আর এই গোস্তের টুকরা যখন খারাপ হয় তখন মানুষের জীবনের কর্মগুলো খারাপ হয়ে যায় বন্ধুরা আমার সাহাবা একরাম বলেন ওগো পয়গম্বর ওই গোস্তের টুকরাটার নাম কি নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব সেটা হলো মানুষের অন্তর সেটা হলো মানুষের আত্মা এই জন্য বন্ধুরে অন্তরটাকে ভালো করো জিন্দেগি ভালো হয়ে যাবে দোকানদারি ভালো হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে চাষাবাদগিরি ভালো হয়ে যাবে মন্ত্রিত্ব এমপি এমপিগিরি ভালো হয়ে যাবে দুনিয়ার সর্দারি মাতবরি ভালো হয়ে যাবে অন্তর যদি ভালো হয়ে যায় ওয়াজ নসিহত দেল ভালো হয়ে গেলে সমস্ত ইবাদত ভালো হবে আর দেল যদি দেল না হয় নামাজ নামাজ হবে না জিকির জিকির হবে না তেলাওয়াত তেলাওয়াত হবে না আল্লাহ পাকের ইবাদত দিয়া কখনো আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না কারণ ভালো দেলের ইবাদত ছাড়া আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে না কথা বলে না কেন বন্ধুরা আমার দোকান থেকে 500 টাকার নোটে যদি একটা ট্যাপ লাগানো থাকে প্লাস্টিক ট্যাপ লাগানো থাকে আধা কিলোমিটার দূরে চাচাই চলে গেছে ঘরে যা দেখে এই পিঠে একটা ট্যাপ ওই পিঠে একটা ট্যাপ 500 টাকার নোটের মধ্যে মনে মনে মন্তব্য করতেছে মনে হয় এটা মনে হয় চলবে না দোকানে গেলে সমস্যা হবে আধা কিলোমিটার দূরের থেকে আবার হেঁটে হেঁটে বাজারে আইসা বলে বাবা এই নোটটা তুমি পাল্টে দাও ভালো একটা নোট দাও বন্ধুরে দুনিয়ার একটা টাকা মনে হয় চলবে না অচল ট্যাপ লাগানো এই জন্য আবার রিটার্ন ব্যাক করে আসছে তোমার আমার জীবনের ঈমানের যদি ট্যাপ লাগানো থাকে তাকওয়ার মধ্যে যদি ট্যাপ লাগানো থাকে তাহলে এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কাছে আবার ফিরত পাঠাবে আবার ফিরত দিবে আল্লাহ আমার বিচার আমাকে দিয়ে করবে দুনিয়ার টাকা ফিরত দিতে গেছস দেখ তোর জীবনের নামাজের দিকে তাকিয়া তোর জীবনের ঘর সংসার তোর জীবনের ছেলে মেয়ে তোর জীবনের আয় রোজগার কত সমস্যা গুনার গুনা নাফরমানি আর নাফরমানি ওই বন্দা এই ইবাদত দিয়ে আমি আল্লাহর আদালতে কিভাবে জান্নাতে যাবি তোর ইবাদত ফিরত দিবে নবীজি বলেন নামাজ যদি নামাজ না হয় নামাজির মুখের মধ্যে এরকমভাবে পুরাতন নেকড়া পেছে আর নামাজকে নামাজির মুখের উপরে নিক্ষেপ দিবে এই জন্য বাবারে দেলটা যদি ভালো হয় ওই বন্দার জিন্দিগির নামাজটাও ভালো হয়ে যায় ঠিক না বেটি কি বলেন এই জন্য দেলকে ভালো করতে হবে এখন দেল ভালো হবে কিভাবে শুধু জুমার ওয়াজ শুনে শুনে দেল ভালো হবে না শুধু তাফসির দিয়া দিয়া দেল ভালো হবে না আমরা তো অনেক মাহফিল করি রে বাবা অনেক মাহফিলে যাই শুধু এই কথাটাই বলি মাহফিল দিয়া তাফসির দিয়া সম্মেলন দিয়া কখনো দেল ভালো হয় না একদল আল্লাহওয়ালা আলেম ওলামাকে ডাক্তার মনে করে ধরতে হবে আর ডাক্তারের সকালবেলা একটা ট্যাবলেট খাইতে হবে দুপুরবেলা একটা ক্যাপসুল খাইতে হবে বিকালবেলা একটা ট্যাবলেট খাইতে হবে দুই মাসের ঔষধ দিলে দুই মাস তিন মাসের ঔষধ দিলে তিন মাস যদি লেখে চলবে মরণ পর্যন্ত খাইতে হবে আশা করা যায় তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে প্রেশার নিয়ন্ত্রণে আসবে অন্য অন্য রোগ এরকমভাবে নিয়ন্ত্রণে আসবে বাবারে শুধু ওয়াজ দিলে কাজ হবে না বয়ান শুনে কাজ
কাজ হবে না একজন আল্লাহওয়ালা আলেমের কাছে যায় হুজুর আমাকে একটা আমলের ট্যাবলেট দেন আমার মধ্যে এই গুনাহ আছে আমি এই অপরাধী আমি এই অন্যায় করি আলেম থেকে একটা ট্যাবলেট চবক নিয়ে আসো দুপুর বেলা খাও বিকাল বেলা খাও রাতে বেলা খাও আল্লাহ চায় তো একদিন আল্লাহওয়ালা হয়ে কবরে যাইবা ইমানের রোগ ভালো হবে এ ছাড়া লক্ষ বছর যদি প্রতি বছর যদি হজ করো প্রত্যেকটা বয়ানে অংশ গ্রহণ করো এই বয়ান শুনে কখনো গুনাহ ছাড়া যাবে না অন্যায় অপরাধ ছাড়া যাবে না যদি জিন্দেগীকে অন্যায় থেকে বাঁচাইতে চাও একজন আলেম ওলামা আল্লাহওয়ালার কাছে যা ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে ঔষধ হিসাবে সেটা প্রতিদিন আবার খাইতে হবে প্রেসক্রিপশন আল্লাহ ট্যাবলেট খাইলাম না রোগ ভালো হবে না প্রতিদিন খাইতে হবে এইজন্য আগামী কালকে থেকে আল্লাহর সাথে কথা বলবা সকালে 10 বার বিকালে 10 বার রাজি আছো বাবা এটা হলো ট্যাবলেট আল্লাহর সাথে কথা বলবো 10 বার আল্লাহ 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 সকালে 10 বার বিকালে 10 বার 6 মাস আমল করো 6 মাসে ট্যাবলেট দিয়ে গেলাম হতে পারে যদি মন থেকে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারো এই আল্লাহ ডাকে একদিন হেদায়েতের মালা গলায় পরাইয়া দিবে আল্লাহ তোমার জিন্দেগীটা শুদ্ধ করে দিবে আর নবীকে 10 বার ডাকবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে 10 বার ডাকো হতে পারে এই ডাকে তোমাকে একদিন নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা নবীর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং নবী দরকার আছে না নাই দরকার আছে না নাই আল্লাহ দরকার নবীও দরকার এইজন্য আল্লাহর সাথে সম্পর্কের জন্য সকালে 10 বার বিকালে 10 বার আল্লাহ 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 ঘর থেকে বের হইছো দোকানে যাইবা 10 বার করে ডাকো বেশি না রে বাবা মসজিদে আসতেছো 10 বার করে ডাকো এরকম ভাবে বাজারে যাইতেছো 10 বার করে ডাকো আর সকাল বিকাল নবীকে 10 বার করে ডাকো নবীজি বলেন মান সাল্লা আলাইয়া আশরা সকাল বিকাল যদি কোন উম্মত 10 বার করে আমি নবীর উপরে দরুদ পড়ে হাশরের ময়দানে ওয়াদা দিলাম উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিব সুবহানাল্লাহ